নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। বড়দের জন্য রইল প্রণাম এবং ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আজকে আমি দেশি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি আজ দেশি চিকেনের এই রেসিপিটা শেয়ার করছি কারণ এখন পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগি খেতে কিন্তু ডাক্তারবাবুরা নিষেধ করছেন, যার অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। তো দেশি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি প্রথমে টক দই একটু ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। ততক্ষণ আমি এদিকে একটা বিশেষ মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। একটা লোহার কড়ায় প্রথমে গরম করে আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, তারপরে এক এক করে তেজপাতা কাঁচি দিয়ে কেটে নিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে সম পরিমাণে দিয়ে দিয়েছি এক চামচ মতো গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জায়ফল, আর দিয়ে দিচ্ছি একটু স্টার অ্যানিস, অল্প একটু জয়িত্রী। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার আমি ক্রমাগত সব কিছুকে নাড়াচাড়া করব। তেজপাতাগুলো কেটে দিয়েছিলাম কারণ তেজপাতা যদি বড় থাকে চারপাশে বাকি মশলাগুলো ছিটিয়ে যায়। এবার মশলাটাকে একটা থালায় ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম। তারপরে রান্নাটা আমি শুরু করার জন্য কড়াইয়ে সর্ষের তেলকে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ব্রয়লার মুরগির যে ক্ষতিকর প্রভাবগুলোর কথা বলছিলাম, যার মধ্যে অন্যতম হলো ব্রয়লার মুরগিকে তাড়াতাড়ি বড় করার জন্য ফার্মের মালিকেরা ক্ষতিকর ওষুধ, হরমোন এবং স্টেরয়েড ব্যবহার করে থাকে এবং ব্রয়লার মুরগিকে ফুড পয়জনিংয়ের খুব বেশি কিন্তু সম্ভাবনা থাকে। আর এই ওষুধগুলোর মধ্যে কিন্তু নিকেল, ক্রোমিয়াম, আর্সেনিকের পরিমাণ যথেষ্ট বেশি থাকে, যা আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। হার্টের সমস্যা, ফুসফুস এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যথেষ্ট ক্ষতি করে। সেই জন্য দেশি মুরগি অনেকে খেতে না চাইলেও যদি এইভাবে একবার রান্না করা যায় তাহলে দেখবে যে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেলকে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে একটু বেশি সময় লাগে আর যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে কিন্তু এখানে চিনিও যোগ করা যেতে পারে, তাতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি যেরকম ভাজা হবে আর বেশ মুচমুচেও হবে। এবার একটা মশলা তৈরি করে নেব আদা, কাঁচা লঙ্কা আর রসুনের। রসুনের কোয়ার পরিমাণ কিন্তু একটু বেশি দিয়েছিলাম। পেঁয়াজগুলো এদিকে আমার ভাজা অনেকটাই হয়ে গেছে আর অল্প পরিমাণে পেঁয়াজ ভাজা আমি একটু খুলেও রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে ওই যে মশলাটা তৈরি করলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের, সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে থাকবো। তার সাথে এর মধ্যে একটু দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে করে এর কালারটা কিন্তু বেশ ভালো হবে। শুকনো লঙ্কা অনেকেই খাওয়া পছন্দ করেন না, যদি অ্যাভয়েড করতে চান তাহলে ওই ভাজা মশলাটা তৈরি করার সময় যে শুকনো লঙ্কা দিয়েছিলাম সেটা বাদ দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এবার মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, তারপরে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। তারপরে ভালো করে খুঁতি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো, বেশ ভালো করে কিন্তু এটা কষাতে থাকতে হবে। আর ব্রয়লার মুরগি হলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা যেহেতু দেশি মুরগি এটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগবে, সেই জন্য লবণটা এখনই দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণে এটা যেরকম তাড়াতাড়ি সিদ্ধ হবে একটু জলও রিলিজ করবে, তাতে করে এগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে কিন্তু আমরা এটা নাড়াচাড়া করাতে থাকবো, অন্তত পক্ষে 10 মিনিট ভালো মতো করে কিন্তু কষাতে থাকবো, যতক্ষণ না এই চিকেন থেকে পুরো জলটা শুকিয়ে যাচ্ছে আর বেশ ভালো করে মশলাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতেই থাকবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে ওই যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব আর ওই বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। আমি যতটা মশলা তৈরি করে রেখেছিলাম সবটা মশলা আমার লাগবে না, তার অর্ধেকটা পরিমাণ মশলা আমার লেগেছে, তো ওইটুকু মশলা দিলে কিন্তু যথেষ্ট। যেহেতু ভাজা মশলা সেই জন্য কিন্তু আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটার সাথে সঙ্গে সঙ্গে আমি ভাজা মশলাটা দিইনি, ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে ওই ভাজা মশলাটা দিয়েছি।
সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে অনেকটাই বেশি সময় লাগে। মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটু নাড়াচাড়া করে নেব, যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একবার জল দিয়ে আরও খানিকটা সেদ্ধ করে নেব। আলুটা দেখলাম সেদ্ধ হয়েছে, তবে আরও একটু সেদ্ধ হওয়া কিন্তু বাকি। এর মধ্যে কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার ফলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে গরম জলে দিচ্ছি, ঠান্ডা জল একদমই দেবেন না রান্নার মাঝখানে, তার ফলে টেস্টটা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। ঢাকা দিয়ে আরও মিনিট 7-8 মতো অপেক্ষা করলাম, তারপরে দেখলাম যে না, আলু চিকেন সবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব, ঢাকা খুলে যখন দেখবো যে আমার সব কিছু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, অল্প ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর শিলপাটায় বেটে নেওয়া গরম মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নেব। রান্না আমার প্রায় শেষ, ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটা ভাত রুটি লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে বেশ ভালো রাখবে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।